কতন জাতীয় নায়ক খন্ধানহীন ঘোষণা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের মাজতে ব্যাপক পোস্টারিং। প্রতিবাদ আরম্ভ করিলে কতনি আনে মূরকত কতনলৈ নগল মুখ্যমন্ত্রী সোনোয়াল। সন্ধানহীন জাতীয় নায়ক অসমীয়া জাতির এই সংকটকালত জাতীয় নায়কর কোনো সংসূত্র পোৱা নাই। গতিকে কোনো সদাশয় ব্যক্তিয়ে জাতীয় নায়কক দেখা পালে আমাক খবর করে যেন। কটন বিশ্ববিদ্যালয়ের নাম ফলকত লাগিল এই পোস্টার। পোস্টারখনের এই সন্ধানহীন জাতীয় নায়কর নায়কজন কোন? পোস্টারতে আছে ফটোখন। জাতীয় নায়ক সর্বানন্দ সোনোয়ালের ফটো লগাই কটনত লগুয়া হল এনে পোস্টার। উই অপোজ সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল। জাতীয় নায়কর সন্ধানহীনতার এই পোস্টারিংর সমান্তরালভাবে এই পোস্টার, যারপরা সহজেই বোঝা গৈছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে এই পোস্টারিং। বৃহস্পতিবারে কটনত মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান। ইউপিএসসি পরীক্ষার সফল প্রার্থীক সম্বর্ধনা জানাব মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের আদরণী তোরণত সজাই থাকা স্ট্যান্ডির মুখ্যমন্ত্রীর ফটোর উপর লাগিল অনুরূপ একাধিক পোস্টার। কোনোবা অজ্ঞাত কটনিয়ানে হিন্দু বাংলাদেশীক নাগরিকত্ব প্রদানক লৈ মুখ্যমন্ত্রীর ভূমিকাত অসন্তুষ্টি ব্যক্ত করিয়েই যে এই পোস্টারিং করেছে সেয়া সহজ বুদ্ধ। সমগ্র অসমবাসীর দরেই কটনিয়ানরও মুখে মুখে তীব্র ক্ষোভ। ক্ষোভের উদ্গীরণ যুব সমাজের মাজত হবই। আমার ইয়াত যেহেতু সকল যুবক সকল 18-22 বছর অল্প উগ্র, গতি উগ্র হবই। আর আজ ইয়াত পোস্টার লগাটো একটা স্বাভাবিক কথা, আর পোস্টার লগাটো সম্পূর্ণ সকল কটনিয়ানে সমর্থন করেছে। আইএনডিটি আইন বাতিলর বাবে ন্যায়ালয়ত চলোয়া যুজত জয়ী হওয়ার বাবে সর্বানন্দ সোনোয়ালক জাতীয় নায়ক রূপে আদরণি জানাইছিল সমগ্র অসমে। কিন্তু আজি মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত সর্বানন্দ সোনোয়ালের ভূমিকাত সন্তুষ্ট নহয় যুব প্রজন্ম। জাতীয় নায়ক হয়ে থাক, আর বিজেপি সরকারে গই যাতে উচ্চ স্তরের যে নেতা আছে চাকর যাতে নহয়, জাতীয় নায়ক হিসাবে সদায় পরিগণিত হয়ে থাক, তাকে আমি আশা করো। কটনিয়ানে আজি যেটু ভাবে কাইলৈ সমগ্র অসমে ভাবে। দেশ জাতি মাটির সংকটের সময়ত অতীতত কটনে লওয়া ভূমিকার কথা সর্বজন বিদিত। অসমীয়া জাতির নতুন সংকটের সময়তো আজির কটনে সেই ভূমিকা লব পারিবনে? আজির কটনিয়ানে দোহারিলে প্রয়োজনত রাজপথলৈ ওলাই আহিবলৈ সকলো সাজু। অসমক যদি বহিরাগত মুসলমান বা অসমত যদি বহিরাগত হিন্দু আনিবলগা হয়, সেই সময়ত প্রত্যেক অসমীয়াই তেজ দিব লাগিব। আর এই ক্ষেত্রত আমার কটনিয়ানে সদায় তেজ দিবলৈ সাজু। আর মই সরকারকো হুঙ্কার জানাইছো, যদি ইয়ার পিছত সরকারে অসম সরকারে জাতির নায়ক বলি কোৱা আজি জাতির খলনায়ক হিসাবে দেখা দিয়া সর্বানন্দ সোনোয়ালে যদি কোনো মাত নামাতে, তেতিয়াহলে আমি আজি হুঙ্কার দিছো যে জঙ্গি আন্দোলনেরও আরম্ভ হব পারে কটনের মজিয়াত। সেয়া যি কি নহওক, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের অনুষ্ঠানের দিনাই কটনত সোনোয়ালের ছবির উপর জাতীয় নায়ক সন্ধানহীন বলে লিখি পোস্টার আঁড়ি দিয়ার ঘটনায় বিশেষ তাৎপর্য বহন করেছে। অবশ্যই কটন বিশ্ববিদ্যালয় ছাত্র একতা সভায় এই পোস্টারি করা নাই বলে স্পষ্ট করে দিলে ছাত্র একতা সভার সভাপতিয়ে। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের পূর্বেই সকল এনে পোস্টার আঁতরাই পেলালে কর্তৃপক্ষয়। কিন্তু শেষত মুখ্যমন্ত্রী নগল কটনলৈ। মুখ্যমন্ত্রীর আগমনের পূর্বরে পৰা কটনত একাংশ শিক্ষার্থীয়ে প্রতিবাদ আরম্ভ করে। মুখ্যমন্ত্রী প্রতিবাদের মুখামুখি হব পারে বলিয়ে বাতিল করা হয় কার্যসূচী। কেবল শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের উপস্থিতিতে সামরণি মরা হয় ইউপিএসসির সফল প্রার্থীক সম্বর্ধনা অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, DY 365।